দুনিয়ার প্রসাধনী, দুনিয়ার ব্র্যান্ড, জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল, লেহেঙ্গা হইল 3 কিলোমিটার গের হবে, আল্লাহ সুতা দিয়ে, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোনো কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ, আজকে 70 জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না। আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, পড়তে হবে না, খুলতে হবে না, খোলায় দিবে, পড়ায় দিবে ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা। হায়াত চিরদিন, মৌত কোনোদিন আসবে না, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, জীবন চিরদিন, মৌত কোনোদিন আসবে না, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিন, কোনোদিন অসুস্থতা আসবে না, আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন, বৃদ্ধ কোনোদিন হবে না, আনতানামু ফালা তাইআসু আবাদা, নিয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে, সপ্তম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমরা তো বলি সাহাবায়ে কেরাম নির্বোধ ছিলেন, শিক্ষিত ছিলেন না, দীক্ষিত ছিলেন না, নির্বোধ ছিলেন, উন্নত ছিল না, প্লেন ছিল না, কম্পিউটার ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না, গাদা ঘোড়ার যুগের লোক ছিল, ঠিক না? আমরা বড় উন্নত, ঠিক না? আমরা যদি উন্নত হই তো সাহাবায়ে কেরাম সুপার উন্নত ছিলেন, সুপার। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা, বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ, আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, অসাধারণ শিক্ষায় শিক্ষিত, প্রমাণ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কোনটা দিয়া হয়? দুনিয়া এত উন্নত, ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না, ডাকবেন মেশিন দিয়া আর আইসা বৃষ্টি নামায় দিয়া যে বাবা, সাহাবা তো হাতের ইশারায় ডাইকা নামায় নিছে, তাও ইচ্ছা মতো নামায় নিছে, 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে, এখনো সাটা আছে, লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান 3000 কিলোমিটার দূর থেকে 1400 বছর আগে কোনো প্রযুক্তি ছাড়া পাহাড় দেখায় দিছে, এই পাহাড় সামলাইলে জিতবি নাইলে হারবি, দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়া আনিছে, টোকা দিয়া ভূমিকম্পকে দুরবিত করছে, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে, ওই পাহাড় এখনো রাখা আছে, যান দেখা আসেন, এখনো ওই পাহাড় রাখা আছে, এখনো এর সামনে লেখা আছে, ওই মানুষগুলো এখনো বলবে এই পাহাড়ের ভিতরে তমিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনগিরিকে আবদ্ধ করে গেছেন, পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে, কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় রাখে না, কেননা তমিমে দাড়ি বইলা গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কেয়ামতের সকাল পর্যন্ত আর বাহির হবি না, এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম, এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাব, এখনো রাখা আছে, একটা না তো দুনিয়ায় নিদর্শন, এখনো ওই জঙ্গল রাখা আছে, যেই রঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে বাঁচতে বাঁচতে উম্মে হারাম, উঠা দেখতেছেন সিংহ থাবা নিয়ে বসা আছে, উঠবে আর মারবে তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস, জানটা তোর যাবে আমার যাবে না, আমি আল্লাহ আল্লাহর রসুলের গোলাম, সিংহ থাবা ছেড়া দিছে, মাথা মাটিতে রেখা দিছে আর বলছে মাফ করা দেওয়া যায় না, বলছে আমার এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, আমি বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠলাম, জানি না এখানে লোকালয় কোথায় আছে, আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে ভাববো তোকে মাফ করবো কি করবো না,
সিংহ ইশারা দিছে আমার পিঠে ওঠো, পিঠে বসায় লোকালয়ে পৌঁছাইছে। তারপরে পায়ের কাছে মাথা রেখা বলছে, এইবার বলছে যা মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে, আমি দেখা ইসা বলতেছি, ওই সুতুন এখনো রাখা আছে যেখানে গোরা রামায়া আটলান্টিকে ওকবাবিন নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনারা ছিলেন সুপার উন্নত, ওনারাই ছিলেন শুধু সাধারণ অসাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ষাট সত্তর বৎসরের জন্য কিছু নিতে চান নাই, এটাই হলো দোষ। ষাট সত্তর বৎসরের জন্য নিতে চান নাই, বলছে এটা এটা এমনিই চলে যাবে, আসল নেওয়া ওইখানে নিব, মানুষের মতো মানুষ গড়ি, তারপরে আল্লাহর কাছ থেকে নিব। এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে, রাজি? এটার জন্য তওবা করতে হবে, অতীত থেকে তওবা। পারবেন? কে কে পারবো দেখি, মুখের থেকে বলি যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে। আর দ্বিতীয়, এই উম্মতের জন্য সহজ সহজ করছেন, একের ভিতরে একশো। আজকের থেকে অঙ্গীকার করি, সব কিছুর সাথে আপোষ করি আর না করি, নামাজের সাথে কোনোদিন করব না। পারবেন? হ্যাঁ, যে নামাজ আজকের থেকে ছাড়ব না। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন ওয়াদা করতে? ওয়াদা কিন্তু নিয়ত না, কারণ আল্লাহ আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। বিশ্বাস হয় না? এই মাদ্রাসার একটা ছোট ছেলেটা এখানে নিয়ে আসেন, যে মক্তবে পড়ে, পঁয়ষট্টিটা হাদিস আছে মক্তবে পড়ায়, তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। দেখা নিয়ে আসেন, ওই বাচ্চা সত্যায়িত করবে, পঁয়ষট্টিটা হাদিস পড়ায় নুরানিতে, তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই বলতে বাধ্য, কিতাবে লেখছেন, এই জন্যই মনীষীরা লেখা গেছেন, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, যে আজানের শব্দ শুনল মসজিদে আসলো না, ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই, আল্লাহ ডাকলো। আমি বলি না, শুকর বলতেছে, শুকর, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ কোনো বেনবাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টি না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, তিনবারে খোলে, প্রথম একটু খোলে, তারপরে আরেকটু খোলে, তৃতীয়বার যখন ওই নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়বে না, তখন পুরাটা খোলে, এর আগে খোলে না। বিশ্বাস না হইলে, যদি থাকে শ্রীপুরে বা গাজীপুরে, সকালবেলা যখন চোখ খোলে তো দেখা নিয়ে যায়, কইবেন এত দুর্গন্ধের ভিতরে কে দেখে, ঠিক না? কিন্তু পরীক্ষিত একবারে চোখ খোলে না, ও চোখ তিনবারে খোলে, তিনবারে। এই জন্য এই শব্দগুলো লেখছেন, বিদায় বললাম, যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই, নিমক হারাম কেউ নাই। চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে আর আজান দিলে আসে না, অথচ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। সলুহা সলুহা সাইরুল আমাল, পড়বো তো নামাজ,